সম্মানিত ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। তা আপনাদেরকে যখন আমরা সার্ভার ডেলিভারি দিয়েছি, এটা হচ্ছে কিউআইটি কোম্পানির যে সার্ভারটা রয়েছে সেই সার্ভারের সেট আপের ভিডিও হচ্ছে এটা, প্রথম পার্ট। এটা কিন্তু প্রত্যেকটা পার্টে আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে কাজগুলো ভালো করে শেখার জন্য, এবং আপনাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং স্কিপ করা যাবে না। যদি ভিডিও স্কিপ করেন, যদি সময় না থাকে আপনার ভিডিও দেখার দরকার নাই, যখন সময় হবে তখন দেখিয়েন। আর ভিডিওতে বলছি এই বিষয়ে, যদি আপনারা আবার ইনবক্সে প্রশ্ন করেন তাহলে কিন্তু আমাদের সার্ভিস দিতে আপনাদেরকে সমস্যা হবে, আপনাদের সার্ভিস পেতেও সমস্যা হবে। কারণ আপনি ভিডিও না দেখে আমাকে নক দিচ্ছেন, আমি বিরক্ত হব, অথবা আমাদের সাপোর্টকে নক দিচ্ছেন, সাপোর্ট বিরক্ত হবে, তখন আপনাকে সার্ভিসই দেওয়ার ইচ্ছা হবে না। এই জন্য আপনারা অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওর বাইরে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত। তো আপনাকে যখন আমরা সার্ভার ডেলিভারি দিয়েছি, তখন কিন্তু আপনাকে এই ইনফরমেশনগুলো দিয়েছি, আপনি এই ইনফরমেশনগুলো সেভ করে রেখে দেবেন, ফরওয়ার্ড করে কাউকে পাঠিয়ে রাখবেন যাতে পরবর্তীতে পান, অথবা এটা আপনি কপি করে ফেসবুকে প্রাইভেট করে পোস্ট করে রাখবেন, অথবা নোটপ্যাডের মধ্যে রেখে দেবেন, যে কোনো জায়গায় এগুলো আপনি রেখে দেবেন, ঠিক আছে? এগুলো আপনার নিজ দায়িত্বে রেখে দেবেন। এখানে অনেকগুলো ইনফরমেশন আছে। আচ্ছা, দ্যাট ফার্স্ট হচ্ছে আপনার এখানে আপনার কিছু অ্যাপস আছে, আমরা যেহেতু অ্যাডমিট প্যানেল আপনাকে কিন্তু আমরা দেখাচ্ছি এখন এই অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ অ্যাডমিন প্যানেল অ্যাপস থাকবে, আপনি অ্যাপস থেকে কীভাবে কন্ট্রোল করবেন সেটা একই সিস্টেমে আপনি ওয়েবসাইট থেকে কন্ট্রোল করতে পারবেন, আপনার ইচ্ছা, আপনার যেখান থেকে কন্ট্রোল করতে ভালো লাগবে আপনি সেখান থেকে করবেন। আমরা এখানে সব অ্যাপস থেকে দেখাবো, আপনি যদি চান যে কম্পিউটার থেকে করবেন তাহলে এই লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনি কিন্তু সবগুলো এইখানকার যেই অ্যাপসের মধ্যে যে সিস্টেমগুলো পাবেন সব সিস্টেম আপনি এই লিঙ্কে ক্লিক করলে সেখানে গিয়েও পেয়ে যাবেন। অ্যাডমিন লিঙ্ক হচ্ছে এটা, যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করেন বা ব্রাউজার থেকে করেন তাহলে এটার মধ্যে কাজ করবেন সবচেয়ে ভালো হবে। অ্যাপস আমাদের যদি অ্যাডমিন অ্যাপস আছে, আমরা এটা আপডেট করে নিয়ে আসছি, তো এটা আপনি ব্যবহার করবেন। এখানে ব্যবহারের ভিডিও রয়েছে, আপনি এটা দেখে নেবেন কীভাবে ব্যবহার করতে হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম কানেক্টের অ্যাপস, অটো অ্যাড ব্যালেন্স অ্যাপস, তো এই অ্যাপসগুলো সবগুলো ইনস্টল করা আছে আমার ফোনে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখেন, এটা হচ্ছে অ্যাডমিন অ্যাপস, তারপরে এটা হচ্ছে ইউজার অ্যাপস, মানে এটা মানুষ যারা আমার কাছ থেকে অ্যাকাউন্ট খুলে নেবে, আপনি টেলিগ্রামের মালিক, আপনার কাছ থেকে যারা অ্যাকাউন্ট খুলে নেবে তারা এটা ব্যবহার করবে, আপনি এটা দিয়ে কন্ট্রোল করবেন। এটা হচ্ছে অটো ব্যালেন্সের জন্য অ্যাপস, আর যারা সিম সার্ভার নেবেন, নিজের সিম কানেক্ট করবেন, তাদের জন্য হচ্ছে এই অ্যাপসটা। তো আমি প্রথমে আমার যে অ্যাডমিন অ্যাপস রয়েছে আমি সেটাতে চলে যাব, এটাতে ক্লিক করে দিলাম। এখানে কাস্টমার আইডি, আমি দেখিয়ে দিই আপনাদেরকে কাস্টমার আইডি কই আছে। দেখেন এই যে এখানে কিন্তু কাস্টমার আইডি আছে, প্রত্যেকটা সার্ভারে কাস্টমার আইডি আছে, এটা আপনি এখান থেকে দেখে বসিয়ে দিবেন। কাস্টমার আইডি হচ্ছে আমার 702। তারপরে লগ ইন অপশনে ক্লিক করে দিলাম, অ্যালাউ দিয়ে দিব। তারপরে এখানে নাম দেখতে পাচ্ছেন, এখানে কি নাম দেওয়া আছে সেই নামটা আপনি দিবেন। এখানে হচ্ছে ইউজার নেম, ইউজার নেম কী সেটা আপনি এখানে দেখতে পারবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইউজার নেম। এখান থেকে খুঁজে খুঁজে আপনারা এগুলো নেবেন, দেখেন ইউজার নেম আছে এখানে, পাসওয়ার্ড আছে, পিন আছে, সবগুলো আপনি এখান থেকে দেখবেন। তারপরে যে ডিভাইস কোড আছে, ভেরিফিকেশন কোড আছে, তারপরে সিকিউরিটি কোড আছে, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনার এখানে দেওয়া আছে। তো আমি এখানে আমার বসাই দিলাম, এটা ইউজার নেমটা বসিয়ে দিলাম, আপনার ইউজার নেম যা থাকবে আপনি তা বসিয়ে দিবেন। তারপরে এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, পাসওয়ার্ডও দেওয়া আছে লিস্টের মধ্যে। তারপরে পিনটি দিয়ে দিবেন, পিনটিও দেওয়া আছে লিস্টের মধ্যে। তারপরে লগ ইন, তো আমরা অ্যাডমিন অ্যাপসের মধ্যে লগ ইন করে ফেলেছি। তো লগ ইন করার পরে আপনাদের এরকম ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো তারপর আপনাদেরকে এখানে কী করতে হবে, প্রথমে আপনাকে এখানে এটাকে এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের মতো একটা অপশন রয়েছে, এটাকে আপনার, এটা কিন্তু সাইলেন্ট মোডে রয়েছে, এটাকে আপনার ক্লিক করে ইনেবল করে দেবেন, তাহলে আপনার নোটিফিকেশানগুলো আপনি পাবেন বা নোটিশে আসলে শব্দ হবে, এটা আপনি প্রথমে করে নেবেন। তারপরে আপনারা অনেকেই চান যে আমার অ্যাডমিন অ্যাপসের ইউজার নেম, পিন, পাসওয়ার্ড এগুলো আমি চেঞ্জ করে ফেলবো, আপনি এটা যদি করতে চান প্রথমে আপনি এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর একবার নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে প্রোফাইল নামে অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে এখানে ক্লিক করে ছবি অ্যাড করতে পারবেন, আমি এই ছবিটা অ্যাড করেছি এই জন্য এটা দেখা যাচ্ছে। এখানে ক্লিক করে আপনি আপনার ছবি অ্যাড করতে পারবেন, 200 মেগাপিক্সেলের, 200 মেগাবাইট কেবির যে কোনো ছবি আপনি এখানে অ্যাড করতে পারবেন। আপনার নাম এখানে আপনি বসিয়ে দিতে পারবেন, এখানে ডিফল্টভাবে অন্য নাম থাকতে পারে। তারপরে আপনি এখান থেকে পিন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনার বর্তমান পাসওয়ার্ড যেটা রয়েছে আপনি সেটা এখানে দিবেন, পাসওয়ার্ডটা কিন্তু লিস্টে রয়েছে, আর নিউ পাসওয়ার্ড এখানে দিবেন, তারপরে আবার নিউ পাসওয়ার্ড এখানে দিবেন। আপনার যদি পিন পাসওয়ার্ড ভুল করেন, যদি এগুলো লক করার জন্য আমাদেরকে নক দেন 500 টাকা করে ফি দিয়ে, তারপর এগুলো রিসেট করতে হবে, এটা মনে রাখেন। আপনি যদি পিন পাসওয়ার্ড চেঞ্জ করেন ও
অবশ্যই কী দিচ্ছেন, নতুন পিন এবং নতুন পাসওয়ার্ড এটা অবশ্যই লিখে রাখবেন কোনো এক জায়গায়, লিখে তারপর এখানে দিবেন। আগে আপনাদেরকে বলে দিলাম পিন পাসওয়ার্ড রিসেট করার জন্য 500 টাকা দিয়ে তারপরে করতে হবে। সেই জন্য আপনার এখানে পিন পাসওয়ার্ড চেঞ্জ করার সময় নতুন পিন পাসওয়ার্ড যেটা দিবেন সেটা অবশ্যই লিখে রাখবেন কোনো জায়গায়, আপনাদের নিজ দায়িত্ব সেটা মনে রাখবেন। আচ্ছা, তারপরে এইভাবে আপনারা এখান থেকে পিনটাও একইভাবে চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে সেভ করলে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এখানে চলে যাচ্ছি। তো প্রথমে দেখাবো আপনাদেরকে ইউজার খুলে আপনাদেরকে ইউজার কীভাবে অ্যাড করবেন, নতুন ইউজার। তো নতুন ইউজার অ্যাড করার জন্য আপনাদেরকে রিসেলার অপশনে যে চলে যেতে হবে, রিসেলার অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখানে অ্যাড ইউজার এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আপনি নতুন একটা সার্ভার নিয়েছেন, আপনার নিজের নামে একটা ইউজার অ্যাকাউন্ট আপনি খুলবেন, খুলে টেস্ট করবেন যে ইউজার অ্যাকাউন্টগুলো খোলা লগ ইন করার প্রসেসটা কী। এখান থেকে আপনি লেভেল দিবেন, আপনি যে কোনো একটা লেভেল এখান থেকে সিলেক্ট করবেন, সুপার অ্যাডমিন, হাউস, ডিজিএম, যে কোনো কিছু একটা, এগুলোর নাম চেঞ্জ করা যায় আমি আপনাকে দেখিয়ে দিব। তো এখান থেকে যে কোনো একটা ইয়ে দিবেন, আপনি যেই লেভেল অ্যাকাউন্ট খুলে দিতে চাচ্ছেন। তারপরে এটা প্যারেন্টের জায়গায় এইখানে সাবিত হাসান আছে, এটা থাক, সমস্যা নাই। এখানে হচ্ছে আমার সার্ভারের নাম এটা দেওয়া বলে এখানে এটা আসছে, আপনার সার্ভারের নাম যেটা দেওয়া থাকবে সেটা আসবে। এখানে ইউজার নেম দেবেন আপনি, এখানে তার নাম দিয়ে ব্যবহার করতে পারেন অথবা আপনি তার নাম্বার ব্যবহার করতে পারেন। তো এখানে সবচেয়ে ভালো হবে আপনি যদি তার নাম ব্যবহার করেন, যেমন ধরেন সাবিত দিয়ে আমি এখানে 4-0 দিলাম, এটা দিয়ে আমি একটা ইউজার নেম দিলাম। আপনি তার নামের সাথে কিছু একটা বা তার নাম্বারের শেষে 4 ডিজিট বসিয়ে দেবেন, তার নামের সাথে যে অ্যাকাউন্ট খুলতে নিতে চাইবে আপনার সাথে কাছ থেকে তার নাম দেবেন, শেষে নাম্বারের 4 ডিজিট বসিয়ে দিতে পারেন। এইভাবে দিতে পারেন, এটা একটা আমার মতো করে বলে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। এখানে মোবাইল নাম্বার, এখানে আমি 01700862635 এই নাম্বারে অ্যাকাউন্ট খোলা থাকলে হবে না, আর যদি না থাকে তাহলেই হবে। পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, বড় হাতের অক্ষর একটা, ছোটো হাতের অক্ষর একটা, তারপরে সংখ্যা দিতে হবে। তো আমি এখানে বড় হাতের অক্ষর এ দিব, বড় হাতের এ, তারপর ছোটো হাতের বি, তারপরে দিব 555667। তারপরে পিন দিব এখানে, শুধু পিন সংখ্যা দিলেই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে রিসেলার অ্যাড চার্জ। এই রিসেলারটা যদি আপনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন, এই রিসেলারটার কাছ থেকে যদি আপনি চান চার্জ নিতে পারবেন, মনে করুন সে আপনাকে তো এখন টাকা দেয়নি, আপনি যদি এখানে 100 টাকা চার্জ বসিয়ে দেন তাহলে সে যখন ব্যালেন্স অ্যাড করবে তার কাছ থেকে 100 টাকা অটোমেটিক কেটে যাবে বা তার ব্যালেন্স দেখাবে -100। ঠিক আছে, আপনার যদি আপনি এখানে 0 রাখেন তাহলে তার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ কাটবে না। তারপরে এখানে মান্থলি চার্জ, আপনি চাইলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট তার অ্যাকাউন্ট থেকে কেটে নিতে পারবেন। আপনি চাইলে 10 টাকা কেটে নিতে পারেন অথবা চাইলে 100 টাকা কেটে নিতে পারেন। আপনার ইউজাররা যদি মানে নেই আপনি সেই পরিমাণ টাকা কেটে নেবেন, আপনার ইউজাররা নাও মানতে পারে। অ্যাকাউন্ট খোলার সময় যদি আপনি না বলে দেন যে প্রতি মাসে টাকা কাটবো তাহলে ইউজাররা কিন্তু মানবে না, তো এই জন্য এখানে 0 রাখতে পারেন। স্টক ব্যালেন্স, ইউজার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স পড়ে থাকবে এটাকে স্টক ব্যালেন্স বলে, আপনি চাইলে এখানে 0 রাখতে পারেন অথবা চাইলে 10 টাকা রাখতে পারেন, 100 টাকা রাখতে পারেন, সেটা আপনার ব্যাপার। ইউজারদের সাথে অবশ্যই অ্যাকাউন্ট খোলার সময় এই বিষয়গুলো বলে দেবেন যে অ্যাপসের মধ্যে স্টক ব্যালেন্স থাকবে অথবা থাকবে না, স্টক ব্যালেন্স থাকলে মানুষ অ্যাকাউন্ট নিতে চাইবেন আপনার কাছ থেকে। তারপর এখানে ইওর পিন, মানে আমার পিন, আমার পিন কি, আমার পিন হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। তারপর যদি আপনার বাল্ক SMS সার্ভিস যদি চালু থাকে তাহলে আপনি SMS-এর মাধ্যমে তাকে ইনফরমেশনগুলো পাঠিয়ে দিতে পারবেন এখানে টিকমার্ক দিয়ে। এখানে টিকমার্ক দিলে SMS চলে যাবে তার এই নাম্বারে, এই যে নাম্বারটা দিয়েছে এখানে, এই নাম্বারে SMS চলে যাবে। নাম্বারটা তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি নাম্বারটা এখানে দিচ্ছি না কারণ অ্যাকাউন্টটা খোলা হবে না, আমি একটা র্যান্ডম নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আরেকটা বিষয় এখানে বলে দিই, এই যে নাম্বারটা দিচ্ছি আমি অ্যাকাউন্ট খোলার সময়, এই নাম্বারে যদি আপনার বিকাশ নগদ রকেট থাকে তাহলে আপনি অ্যাড ব্যালেন্স করার সময় এই নাম্বার থেকে যদি জাস্ট টাকাটা সেন্ড করবেন, অ্যাড ব্যালেন্সের যে নাম্বারগুলো থাকবে ব্যবসার মধ্যে যদি সেন্ড করে সাথে সাথে টাকা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি অটো অ্যাড ব্যালেন্স আপনি চালু রাখেন, ইউজার যদি এই নাম্বার থেকেই টাকা পাঠায় তাহলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে, এখানে কোনো কিছু করতে হবে না, এটা আপনার মাথায় রাখবেন। তারপরে এখানে আমার পিন দিয়ে দিয়েছি, আমার যদি বাল্ক SMS সার্ভিস চালু থাকে তাহলে এটা করবে। আর যদি কেউ সার্ভিস SMS সার্ভিস চালু করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, SMS কিনে তারপর আপনাকে এই সার্ভিসটা চালু করতে হবে, প্রত্যেকটা কাজেরই SMS যাবে। আচ্ছা, তারপর আপনি পারমিশনের জায়গায় সবগুলো পারমিশন এখান থেকে অ্যালাউ করে দেবেন। দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনার ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে কপি করা, এই কপিতে ক্লিক করলে সম্পূর্ণ ডকুমেন্টসটা কিন্তু কপি হয়ে যাবে। আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছেন তাকে এটা পাঠিয়ে দেবেন যে আমি আপনাকে অ্যাকাউন্ট খুলে দিয়েছি, এগুলো হচ্ছে আপনার ইনফরমেশন, এখানে অ্যাপস থাকবে, এখানে আপনার ইউজার নেম, পিন, পাসওয়ার্ড সব থাকবে।
তারপরে আপনি এখান থেকে কমিশন সেট করে দিতে পারবেন। আপনি কমিশন কিন্তু আগেই সেট করে রেখেছেন অলরেডি সার্ভারে, ধরে নেন, তাহলে এখানে নতুন করে কমিশন সেট করার কোনো বিষয় নাই। আপনি সার্ভারে কমিশন সেট করে আমি শেখাবো, দেখাবো। তো সেই কমিশন যেভাবে সেট করবেন এখানে অটোমেটিক্যালি সেটা চলে আসবে। এখান থেকে কমিশন আপনি বাড়াইতে পারবেন না কিন্তু কমাইতে পারবেন। এখানে 1030 টাকা আছে, তো আপনি যদি এখানে চান কমাইতে পারবেন কিন্তু এখানে বাড়াইতে পারবেন না, এই হচ্ছে বিষয়। তো এখানে আপনি কোনো কিছু করতে পারেন না, করতে পারেন না, করতে চাইলে সেভ করে দেবেন অথবা ব্যাকে চলে যাবেন, আর কোনো কাজ আপনার এখানে নাই। তো আমরা কী করলাম, একটা ইউজার অ্যাকাউন্ট খুলে ফেললাম। আমি এখন ইউজার অ্যাকাউন্টে লগ ইন করব। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমার যে ইউজার অ্যাপস আছে এটা আমি মনে করেন আমাকে একজন অ্যাকাউন্ট খুলে দিয়েছে, আপনি অ্যাডমিন, আপনি আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছেন। তো এটা হচ্ছে আপনার ইউজার অ্যাপস, আমাকে অ্যাপসটা দিয়েছেন, আমি এটাতে লগ ইন করবো। অ্যাপসের মধ্যে ক্লিক করে দিব, পারমিশন চাচ্ছে পারমিশন দিয়ে দেবো। এখানে ইওর নাম দিতে হবে, নাম মানে হচ্ছে যে আমি একটু আগে যেই নামে অ্যাকাউন্টটা খুলেছি, সাবিত 1234। তারপরে এখানে লগ ইন অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে পাসওয়ার্ড কী ছিল, আমার পাসওয়ার্ড ছিল AB AB 55 66 77। তারপরে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। তারপরে এখানে পিনটি দিয়ে দেবো, পিন ছিল 55 66 77। তারপরে লগ ইন অপশনে ক্লিক করে দেবো। দেখেন আমার সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে গিয়েছে অ্যাপসের মধ্যে। তো আমি প্রথম পর্বের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা একটা অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্টটা কীভাবে অ্যাপসের মধ্যে লগ ইন করবে আপনার ইউজাররা। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো দ্বিতীয় পার্টের মধ্যে আমরা আরও অন্যান্য বিষয় জানিয়ে দেবো।